হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছয়তলা একটি বাড়ির ডিটেলস ডিজাইন নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই বিলটা একজন প্রবাসী ভাইয়ের জন্য ডিজাইন করা। উনি চাচ্ছেন ছয়তলা একটি বাড়ি করে উনি ভাড়া দেবেন এবং একটি ফ্লোরে নিজেও থাকবেন। তো তার জন্য এই বাড়িটা ডিজাইন করা হয়েছে। তো এই বাড়িতে দুই দিকে রাস্তা রয়েছে, দুই পাশে রাস্তা রয়েছে। তো রাস্তার এই পাশ থেকে মেইন গেটটা করা হয়েছে, অর্থাৎ মেইন এন্ট্রি, এবং এই কর্নারে দুটি দোকানের জন্য জায়গা রাখা হয়েছে। এই দুটো হচ্ছে দোকান এবং এখানে সিঁড়ি রাখা হয়েছে দুই ধাপের। তো দোকান দুটি সামনের দিকে দুই রাস্তার দিকে মুখ করে করা হয়েছে, একটা হচ্ছে এই রাস্তার দিকে এবং একটি হচ্ছে এই রাস্তার দিকে। এবং এটা হচ্ছে বাড়িটার সামনের দিক। সামনের দিকটা সুন্দর করে গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং দুই পাশে বারান্দা রয়েছে এবং দুটি ফলস কলাম রাখা হয়েছে দুই কর্নারে দুটি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এবং উপরের প্যারাপেট অলটাকে এভাবে ডিজাইন করা হয়েছে এবং বাম পাশের ডিজাইনটাও খুবই সুন্দর করে করা হয়েছে। এখানেও দুই পাশে দুটি বারান্দা রয়েছে এবং এখানে সুন্দর গ্লাস করা হয়েছে ফুল হাইট, এবং দুই পাশে দুটি ডাক্টের জায়গা রাখা হয়েছে। এখান দিয়ে পাইপ নেমে যাবে, তো সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য এই দুটো ডিজাইন করা হয়েছে এবং এই দুটো ডিজাইনের এরকম সিরামিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সাজানো হয়েছে। তো এবারটার কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন, এবং আপনি কী ধরনের বাড়ির ডিজাইন চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আপনার যদি বাড়ির ডিটেলস ডিজাইন প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার বাড়ির ডিটেলস ডিজাইন করে দেবো কোনো কম রেটে। তো আমাদের যোগাযোগের বিস্তারিত বিষয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িতে বিভিন্ন ইউনিটের ফ্ল্যাট রয়েছে। কিছু রয়েছে এক ইউনিটের জন্য এবং কিছু রয়েছে দুই ইউনিট, এবং কিছু ফ্লোর হবে চার ইউনিটের জন্য। তো প্রত্যেকটা ইউনিটের ডিজাইন আমরা বিস্তারিত আলোচনা করব টু ডি ফ্লোর প্ল্যানে গিয়ে। তো সেখানে আমরা প্রত্যেকটা রুমের সাইজ নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট গেট, অর্থাৎ মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা একটি পার্কিং পাবো। এই পার্কিং থেকে আমরা সামনে গেলে সিঁড়ি পাবো, সিঁড়ি থেকে আমরা উপরে যেতে পারবো এবং নামতে পারবো। তো সে বিষয়গুলো আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো টু ডি ফ্লোর প্ল্যানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে 1971 স্কোয়ার ফিট। তো এখানে দেখুন রাস্তাটা এরকম আছে, এদিকে রাস্তা রয়েছে এবং এদিকে রয়েছে 12 ফিট ওয়াইডের রাস্তা। তো 12 ফিট ওয়াইডের রাস্তার দিকে আমাদের মেইন এন্ট্রিটা করা হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে বাড়িতে ঢুকতে হবে। তো বাড়ির এদিকের মাপটা হচ্ছে 45 ফিট 5 ইঞ্চি, এবং এদিকে রয়েছে কিছু বাঁকা জায়গা রয়েছে। তো এখানে টোটালি আছে 20 ফিট 4 ইঞ্চি, এবং এখানে এইটুকু আছে 30 ফিট 8 ইঞ্চি, এবং এদিকে কর্নারটা আছে 3 ফিট, এবং এভাবে আছে 28 ফিট 2 ইঞ্চি, এবং এই ডান পাশের মাপটা হচ্ছে 45 ফিট, এবং এই কর্নারের মাপটা হচ্ছে 46 ফিট 6 ইঞ্চি। তো আমরা এই মেইন এন্ট্রি দিয়ে ঢুকলেই পাবো আমরা কার পার্কিং। কার পার্কিংয়ের জায়গার মাপটা হচ্ছে 25 ফিট বাই 17 ফিট, এবং এখানে দুটি কার পার্কিং করে রাখা যাবে। তো কার পার্কিং থেকে সামনে গেলে আমরা একটা লবি পাবো। এই লবির পরে আমরা সিঁড়ি দেখেছি, সিঁড়িটার মাপ হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি, বাই হচ্ছে এদিক হচ্ছে 8 ফিট। তো সিঁড়ি দিয়ে আমরা উপরে যেতে পারবো এবং নামতে পারবো। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটি ইউনিট করেছি, একটা হচ্ছে এই পাশের ইউনিট, এখানে একটি বেডরুম রাখা হয়েছে, একটি বেডরুম, এবং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রাখা হয়েছে, এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং এখানে একটি লাইটিং প্যাসেজ রাখা হয়েছে 3 ফিট ওয়াইডের, এবং এটা হচ্ছে কিচেন, এবং এটা হচ্ছে কমন টয়লেট, এবং এই কর্নারে একটি দোকানের জায়গা রাখা হয়েছে 12 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট সাইজের। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এবং এই পাশের ইউনিটটাতে এখানে একটি ইউটিলিটি, অর্থাৎ এটাকে ড্রয়িং ট্রেনিং হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এখানে এই কর্নারে একটি বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে, এবং এখানে কমন টয়লেট রাখা হয়েছে, এটা হচ্ছে কিচেন, এবং এখানে একটি 3 ফিট ওয়াইডের লাইটিং প্যাসেজ রাখা হয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য, এখানে একটি বেডরুম রয়েছে। তো এই পাশের ইউনিটটাতে দুটো বেডরুম রয়েছে, এবং ড্রয়িং ডাইনিং রয়েছে, লাইটিং প্যাসেজ রয়েছে, কিচেন, কমন টয়লেট রয়েছে। তো এ হচ্ছে নিচতলার ফাংশন, এবং এখানে একটি লিফট রাখা হয়েছে সিঁড়ির পাশে 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট সাইজের। যদি লিফট করতে চান তাহলে এই লিফটের অপশন রাখতে পারেন, অথবা লিফট যদি না রাখতে চান তাহলে এই লিফটটাকে উঠিয়ে দিলে আপনি এই জায়গাটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বিস্তারিত বিষয়। এবার আমরা উপরের ফ্লোরের ডিজাইনটা দেখব।
তো এটা হচ্ছে বাড়িটার সিঙ্গেল ইউনিট ফ্লোর প্ল্যান, অর্থাৎ এক ইউনিট ফ্লোর প্ল্যান হবে পুরোটা। তো এটার এরিয়া হচ্ছে 1971 স্কোয়ার ফিট। তো এটার ডিজাইনটা আমরা দেখবো, তো সিঁড়ি অথবা লিফট দিয়ে উপরে উঠে আমরা এই লবিতে প্রবেশ করব। লবি থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো। আমরা যদি এদিকে যাই, ডান দিকে গেলে আমরা লিভিং রুম পাবো। এখানে রয়েছে লিভিং রুম। লিভিং রুমের এই অংশটা পুরো গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এটা হচ্ছে ফলস কলাম। এই বেডরুমে এটা স্লাইডিং করা হয়েছে এবং এই পাশে জানালা রাখা হয়েছে। এবং আমরা যদি এই ডোর দিয়ে প্রবেশ করি তাহলে এখানে ডাইনিং পাবো এবং ডাইনিং থেকে এটা হচ্ছে কিচেন। কিচেনের দুই পাশে দুটি ডাক্ট রাখা হয়েছে, একটা হচ্ছে টয়লেটের জন্য, কমন টয়লেটের জন্য, এবং একটা হচ্ছে কিচেনের জন্য, কিচেন এবং এই টয়লেটের জন্য। তো এটা হচ্ছে কমন টয়লেট এবং এই কর্নারে একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সাথেও অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে। এবং এদিকে যদি প্রবেশ করি এই কর্নারে একটি মাস্টার বেডরুম পাবো। এই বেডরুমের সাথেও অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে এবং এখানে বারান্দা রয়েছে, এই পাশেও বারান্দা রয়েছে, দুই দিকে বারান্দা রয়েছে। এই বারান্দা থেকে আবার এই টয়লেটে প্রবেশ করার একটি ডোর রাখা হয়েছে। আপনি চাইলে এটা রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। এবং ডাইনিং থেকে এটা আমরা আরও একটি বেডরুম পাবো এখানে, এবং এদিক দিয়ে গেলে এই কর্নারে আরও একটি বেডরুম পাবো। এই বেডরুমেও দুটি বারান্দা রাখা হয়েছে দুই পাশে এবং এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য। তো এই হচ্ছে বাড়িটার সিঙ্গেল ফ্লোর প্ল্যানের বিস্তারিত বিষয়। এবার আমরা বাড়িটার টু ইউনিট ফ্লোর প্ল্যানের বিস্তারিত বিষয় দেখব। তো টু ইউনিট ফ্লোর প্ল্যানের এরিয়া হচ্ছে 1971 স্কোয়ার ফিট। এখানে দুইটা ইউনিট করা হয়েছে। তো সিঁড়ি এবং লিফটে প্রবেশ করে আমরা লবিতে উঠব। লবি থেকে আমরা বিভিন্ন ইউনিটে যেতে পারবো। তো আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে গেলে এখানে দুই বেডরুমের একটি ইউনিট পাবো। এখানে এই কর্নারে রাখা হয়েছে লিভিং রুম। এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে। লিভিং রুমের সাইজটা হচ্ছে 11x12 ফিট এবং এখানে রয়েছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটার সাথে রাখা হয়েছে এখানে কিচেন। কিচেনের এখানে একটি লাইটিং প্যাসেজ রাখা হয়েছে 3 ফিট ওয়াইডের এবং এটা হচ্ছে কমন টয়লেট এই ইউনিটের জন্য। এবং এই কর্নারে একটি বেডরুম। এই বেডরুমে দুটি বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের এখানে একটি কমন বারান্দা রাখা হয়েছে এই ইউনিটের জন্য এবং এই ইউনিটের জন্য। তো এই বারান্দাতে এই ইউনিট থেকেও যেতে পারবে, এই বেডরুম থেকেও যেতে পারবে এখানে স্লাইডিং ডোর ব্যবহার করে, এবং এই বেডরুম থেকেও যেতে পারবে এই স্লাইডিং ডোর ব্যবহার করে। তো এবার আমরা এই ইউনিটে আসি। এই ইউনিটে আসলে আমরা এখানে এই কর্নারে লিভিং রুম পাবো। এই লিভিং রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই কর্নারে একটি বারান্দা রয়েছে এবং এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে লাইটিং প্যাসেজ 10 ফিট ওয়াইডের এবং এটা হচ্ছে কিচেন। কিচেনের পাশে ডাইনিং রাখা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই মাস্টার বেডরুমের জন্য। মাস্টার বেডরুমে দুটি বারান্দা রয়েছে এবং এটি হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুম দিয়ে এই বারান্দায় প্রবেশ করতে পারবে স্লাইডিং ডোর ব্যবহার করে। তো এই হচ্ছে টু ইউনিট ফ্লোর প্ল্যানের বিস্তারিত বিষয়। এবার আমরা ফোর ইউনিটের ফ্লোর প্ল্যানে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ একই জায়গাতে ফোর ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে বাড়িটার ফোর ইউনিট ফ্লোর প্ল্যানের লেআউট। তো এই ফ্লোর প্ল্যানের এরিয়া হচ্ছে 1971 স্কোয়ার ফিট। এখানে দেখুন আমরা লিফট অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা লবিতে প্রবেশ করব। লবি থেকে আমরা এক একটা ইউনিটে প্রবেশ করতে পারবো। তো আমরা এদিকে গেলে, ডান দিকে গেলে আমরা এই দুই বেডরুমের একটা ইউনিট পাবো। এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে কিচেন এবং এই কর্নারে এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাথে একটি বারান্দা রাখা হয়েছে এবং এটা হচ্ছে কমন টয়লেট। এখানে রয়েছে একটি বারান্দা এবং এখানে রয়েছে একটি বেডরুম। তো এ হচ্ছে এই ইউনিটের বিস্তারিত বিষয়। এই ডোরতে প্রবেশ করলে আমরা আরও একটি ইউনিটে প্রবেশ করব। এখানেও দুটি বেডরুম রাখা হয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে স্লাইডিং ডোর। এখানে আরও একটি বারান্দা রয়েছে বেডরুমের জন্য। এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে কমন টয়লেট। এবং এই ডোরতে প্রবেশ করলে এই ইউনিটে প্রবেশ করব। এই ইউনিটে এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা একটি বেডরুম। এবং এদিকে আসলে এইখানে আর একটি বেডরুম পাবো। এই বেডরুমে দুটি বারান্দা রয়েছে, এই পাশে একটি, এই পাশে একটি, এবং এটা হচ্ছে কিচেন, এটা কমন টয়লেট। এবং এই ডোর দিয়ে যদি প্রবেশ করি, এই ডোর দিয়ে প্রবেশ করলে এটা একটা ডাইনিং স্পেস পাবো, এটি একটি বেডরুম, এটা কমন টয়লেট, এটা একটি বেডরুম এবং এটা হচ্ছে কিচেন। এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে। তো এই হচ্ছে ফোর ইউনিট ফ্লোর প্ল্যানের লেআউট এবং বিস্তারিত বিষয়।
তো প্রত্যেকটা রুমের সাইজ এখানে লেখা আছে, আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে বলবেন, আমরা কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনার কি ধরনের বাড়ির ডিজাইন সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আপনার যদি বাড়ির ডিটেলস ডিজাইন প্রয়োজন থাকে, ডিজাইন ড্রয়িং 3D, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অল্প খরচে আপনার বাড়ির ডিজাইন ড্রয়িং করে দেবো। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।